আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চলে আসছি তোমাদের সাথে গণিত ক্লাস করতে। সবাই তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই নিবে। গত ক্লাসে আমরা 52, 53, 54 পৃষ্ঠার অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 55 পৃষ্ঠার অঙ্ক করব। সবাই বইয়ের 55 পৃষ্ঠা বের করো। দেখো এখানে কি আছে। এখানে আছে 2 বা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ। গত ক্লাসে আমরা 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করেছি এবং 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করেছি। আজকে আমরা 2 বা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করব। কিভাবে করব দেখো, এখানে একটি ডাক আছে। মিনা 13টি পেন্সিল কিনেছে। মিনা কতটি পেন্সিল কিনেছে? 13টি। যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয়, পেন্সিলের দাম কত? 21 টাকা। প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা, তবে এর মোট দাম কত হবে? অঙ্কটি আমরা বডি করছি, সবাই আমার সাথে সাথে পড়। এখানে কতটি পেন্সিলের দাম 21 টাকা? একটি পেন্সিল। এখানে বলা আছে প্রতিটি। প্রতিটি মানে কয়টি? একটি। প্রতিটি মানে একটি। একটি পেন্সিলের দাম কত? 21 টাকা। সুতরাং তেরোটি পেন্সিলের দাম কত টাকা হবে? 21 × 13 টাকা। অঙ্কটা আমরা রাগ করে নিব। দেখো এখানে রাগ কিভাবে করতে হয়। 21 × 13 কত আছে? 21 × 13 প্রথমেই আমরা এখানে গুণ্য এবং গুণক ভাগ করে নেব। এটা হচ্ছে কি? গুণক। আর এটা হচ্ছে কি? গুণ্য। প্রথমে আমরা গুণকের এককে নিয়ে অঙ্ক করব। গুণকের কত ধরবো? একক। এককে কত কি আছে? 3। দশকের কাজটা আমরা পরে করব, তাই আমরা আগে এই সংখ্যাটি দিয়ে অঙ্ক শুরু করব। 3 একে কত হয়? 3 একে 3। এখন যদি গুণককে গুণ্যের দশক দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 × 2 = 6। 3 × 2 = কত? 6। এখন আমরা বাকি কাজটা করব। এই একের কাজটা করব। এক মানে দশকে, এক মানে দশক। দশককে আমরা এই একক দিয়ে গুণ করব। এই কাজটা আমরা এখানে করব না, এই কাজটা আমরা নিচে করব। করার আগে নিচে ডানে একটা শূন্য বসিয়ে নিতে হবে। ডানে এককের ঘরে কি একটা শূন্য বসিয়ে নিতে হবে, কারণ এটা আমরা দশকের কাজ করছি। দশকের কাজ দশকের ঘর থেকে শুরু করতে হবে। একের সাথে যদি আমরা এক আর আড়ি ভাবে গুণ করি তাহলে কি হবে? এককে এক। এখন যদি আমরা একের সাথে 2 গুণ করি তাহলে কত হবে? 2 একে 2। এখন আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করব। এখানে আছে 3, এখানে আছে 0। 3 আর 0 কত? 3। 3 আর 0 যদি যোগ করি তাহলে কি হবে? 3। এখানে আছে 6, এখানে আছে 1। 6 আর 1 যোগ করলে কি হবে? 7। 6 আর 1 কত হবে? 7। আর এখানে আছে 2, এটা সরাসরি যাবে। অঙ্কটা বুঝেছো? না বুঝলে আবারও বুঝো। প্রথমে আমরা গুণকের সাথে গুণ্যের গুণ করব। গুণকের একক নিব। গুণকের কি নিব? একক। এককের কাজ আগে করতে হয়। গুণকের এককে আছে 3। এই 3কে আমরা গুণ্যের একক এবং দশকের সাথে গুণ করব। 3কে আমরা যদি গুণ্যের এককের সাথে গুণ করি তাহলে হবে 3 একে 3। 3 একে কত? 3। আর 3কে যদি গুণ্যের দশকের সাথে গুণ করি তাহলে হবে 3 × 2 = 6। 3 × 2 কত হবে? 6। তারপরে আমরা এই যে গুণকের দশকের কাজটা এই কাজটা আমরা নিচের ঘরে করব। কোন ঘরে করব? পাশাপাশি নিচের ঘরে করব। নিচের ঘরে করার আগে প্রথমে একটা ডানে শূন্য বসিয়ে নিতে হবে, কারণ এটা আমরা দশকের ঘরের কাজ করছি। দশকের ঘরের কাজ
দশকের ঘর থেকে শুরু করতে হয়, তার মানে ডান একটা শূন্য হবে। শূন্য বসিয়ে নিলাম, তারপরে এখানে আছে এক, এখানে আছে এক, একের সাথে এক গুণ করলে হবে এক, এখানে আছে এক, এখানে আছে দুই, দুই একে দুই। এখন আমরা এই দুইটা সংখ্যা যোগ করি, তিনের সাথে শূন্য যোগ করলে তিন, ছয়ের সাথে এক যোগ করলে সাত, এখানে আছে দুই, হলো 273। তাহলে উত্তর কত হলো? উত্তর 273 টাকা। উত্তর কত হবে? উত্তর আমরা বোর্ডে করবো, সবাই খাতায় করে নাও। এক নম্বর, এক নম্বরে কি দেওয়া আছে? 56 পৃষ্ঠায় গুণ। কি আছে? গুণ। এখানে এক নম্বরে আছে 12 গুণ 24। এই অঙ্কটা আমরা পাশাপাশি করতে পারি না, তাই এই অঙ্কটা আমরা নিচে করে নেব, নিচে খাড়া ভাবে করে নেব। দেখো এখানে কি আছে, এখানে আছে 2, এখানে আছে 4। প্রথমেই আমরা কি করব, গুণকে এককের সাথে গুণের এককের গুণ করব। এখানে আছে 4, এখানে আছে 2, 4 এর সাথে 2 গুণ করলে কি হবে? 4 এর সাথে 2 গুণ করলে হবে 8। তারপরে গুণকের এককের সাথে গুণের দশকের গুণ করব। গুণকের এককে আছে 4, গুণের দশকে আছে 1, 4 একে গুণ করলে হবে 4। পরে আমরা দশকের কাজ করবো, দশকের কাজ যদি আমরা নিচে করি তাহলে কি করতে হবে? নিচে বামে একটা এককের ঘরে শূন্য বসিয়ে নিতে হবে। কি বসিয়ে নেব? শূন্য। এখন শূন্য বসানোর পরে এখানে আছে 2, এখানে আছে 2, 2 2 কত হয়? 2 2 4, 2 2 কত হয়? 4। তারপর দেখো এখানে আছে 2, এখানে আছে 1, 2 একে কত? 2, 2 একে 2। 8 শূন্য কত হবে? 8 শূন্য 8, 8 শূন্য কত? 8, এখানে আছে 4, এখানে আছে 4, 4 4 কত? 8, এখানে আছে শুধু 2, তাহলে শুধু 2 আম, তাহলে উত্তর কত হলো? 288। উত্তর 288। আমরা নিচে লিখে নিই উত্তর, গুণফল 288। তোর গুণফল কত? 288। দুই নম্বরে দেখো কি আছে, দুই নম্বরে আছে 50 গুণ 11। এই অঙ্কটা যদি আমরা পাশাপাশি করি তাহলে হবে, আমরা পাশাপাশি অঙ্কটা খারাপ হবে করে নেব। 50 গুণ 11, 50 গুণ কত? 50 গুণ 11। দেখো এখানে দিয়েছে শূন্য একে, শূন্য একে কত হবে? শূন্য। একের সাথে যদি 5 গুণ করি তাহলে হবে 5 একে 5। তারপরে আমরা এই অঙ্কটা নিচে করব, এখান থেকে এটা গুণ করব। গুণ করার আগে ডানে একটা শূন্য বসিয়ে নেব। একের সাথে যদি শূন্য গুণ করি তাহলে কত হবে? শূন্য। একের সাথে শূন্য গুণ করলে কি হবে? শূন্য, 5 একে 5। যোগ করার পর কি হবে? শূন্য শূন্য শূন্য, 5 0 5, আর এখানে হবে 5, তাহলে হবে 550। উত্তর গুণফল 550। নিচে দেখো কি আছে, নিচে আছে 4 নম্বরে, 4 নম্বরে আছে 32 গুণ 12। এটাকে আমরা কিভাবে করবো? 2 2 কত হবে? 4, 2 2 4,
দুইয়ের সাথে যদি তিন গুণ করি তাহলে হবে কত হবে তিন দুই ছয় নিচে নিচে যদি আমরা নামি তাহলে কি করতে হবে ডানে একটু শূন্য বসাতে হবে তারপর একের সাথে দুই গুণ করতে হবে গুণকের দশকের সাথে গুণের এককে গুণ করতে হবে গুণকে আছে এক আর এখানে আছে দুই দুই একে দুই একের সাথে যদি তিন গুণ করি তাহলে কত হবে তিন একে তিন চার নম্বরে চার শূন্য চার ছয় দুই আট এখানে আছে তিন উত্তর গুণফল তিনশো চুরাশি এইভাবে তোমরা সবগুলো অঙ্ক বাসায় করে নেবে আজকে পড়া ছিল চুয়ান্ন পৃষ্ঠা থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা চুয়ান্ন পৃষ্ঠা এবং ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন পৃষ্ঠার সবগুলো অঙ্ক তোমরা বাসায় ভালোভাবে করবে এবং কালকে থেকে সাতান্ন পৃষ্ঠার অঙ্ক শুরু হবে আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই।